নাকি আমার চেহারা দেখে পছন্দ আছে? চেহারা কি খারাপ? বসেন ভাই, চেহারা দেখার জন্য তো আসেন না, এসেছেন কোরআন শোনার জন্য নাকি? কোরআনে কারিম শোনার জন্য যারা এসেছি এই পৃথিবীতে, কোরআনের জন্য যতটুকু সময় আপনি ব্যয় করবেন, মরণের পরে ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আরেকটু আসছে বলুন, কত বড় গুরুত্বপূর্ণ কথা শোনালাম, চিন্তা করেছেন? কোরআনের জন্য আপনার জীবন যৌবন যদি ব্যয় করতে পারেন, মরণের পরে আপনাকে জবাব দেওয়া লাগবে না। যতটুকু সময় কোরআনের পেছনে ব্যয় হবে, অতটুকু সময় আপনার হিসাবের বাইরে থাকবে। হিসাবই বুঝে না, বাইরে থাকা কি হিসাব বুঝেন? বলে ভরা জীবন আমাদের, অথচ নবীজির কোন আগে পেছনের সবকিছু মাফ ছিল, এরপরও দিনের ভেতরে 100 বার আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাব নিও না, যদি হিসাব নাও তো সহজ করে দিও। নবীজি যদি এই কথা বলতে পারে, আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার নেই? আমি তো মাঝে মাঝে একা একা যখন বসে থাকি চিন্তা করি, আল্লাহ 26 বছর বয়স আমার, 92 সালে আমার জন্ম, আল্লাহ যদি বলে 2017 সালে ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত তোর জীবনের হিসাব দেওয়া লাগবে না, মাফ করে দিলাম যা। শুধু যদি বলে 2017 সালের ডিসেম্বরের 1 থেকে 29, এই 29টা দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। নারায়ণগঞ্জবাসী, আমার তো মাঝে মাঝে মনে হয় এই 29 দিনের হিসাব আমি ঠিকঠাক মতো আল্লাহর কাছে দিতে পারবো না। সম্ভব হিসাব দেওয়া সম্ভব? এটা যারা অনুধাবন করেছিল তাদের দিকে তাকান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরত হুসাইন একই মাদ্রাসায় পড়ে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কলমটা তুলে দাও। একবার দুইবার তিনবার কলম তুলে দিয়েছেন, আবার ফেলে দিয়ে বলে, তুলে দাও। হযরত আব্দুল্লাহ বলে, হুসাইন তিনবার কলম তুলে দিলাম, আবার তুলতে বলো, আমি কি তোমার গোলাম নাকি চাকর নাকি খাদেম নাকি? হযরত হুসাইন বলে, তুমি শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রধানমন্ত্রী ছেলে, ওই সময় হযরত ওমর কিন্তু রাষ্ট্রনায়ক, তার ছেলেকে যদি এই কথা বলে মেজাজ ঠিক থাকবে? গেছে খারাপ হয়ে এক দৌড়ে বাড়িতে, যে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হুসাইন আমাকে এবং তোমাকে পর্যন্ত গালি দিয়েছে, খাদেমের বাচ্চা খাদেম বলেছে অতগুলো মানুষের সামনে আমাকে, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় আর যাবো না। হযরত হুসাইনকে বিচার আজকে কাঠগড়ায় দাঁড় করাও, এরপরে মাদ্রাসায় আমি আবার যাব। আমার ডাক দিয়ে বলে, বাবা বিচার এখন না, বিচার জমার দিন করব, হাজার হাজার মানুষ আসবে ওই সময় বিচার করে দেব। খতবা দিচ্ছিলেন, হঠাৎ বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বলে, হুসাইন আসো। বলে, হ্যাঁ সামনে আসো, তুমি আমার সন্তানকে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা খাদেম বলে। বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হুসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো নিজে দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন, মানিয়ে গিয়ে দিচ্ছেন, আমার নানার খাদেম ছিলেন আপনি, আপনাকে খাদেম বলবো না কি বলবো? আপনি শুধু খাদেম না, আপনার এই সন্তান তো আমার নানার খেদমত করেছে, ও খাদেম, এই জন্যে বলেছি খাদেমের বাচ্চা খাদেম। হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি সরছে, ডাক দিয়ে বলে, কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন, খেজুর পাতার একটা পাটি নিয়ে এসেছে। হযরত হুসাইন লিখে দিলেন, এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি নিজে দেখেছি, এতে হুসাইন ইবনে আলী সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে চুমা খেলেন, চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, সন্তান বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো বসে না, বলে, বাবা বিচার তো শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান রে, যে বিচার করেছি এটা দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও,
জীবনে কিছুই যদি আল্লাহর কাছে কবুল না হয় এই কাগজটা আমার আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন কাগজের দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, তুমি এই অসেলাই হলে আমাকে মাফ করে দাও, আমার হিসাব নিও না। এর নাম স্বভাব, এর নাম টেন্ডেন্সি। এগুলো কিন্তু কোরআনের মাহফিলে যারা আসবেন, কোরআনের একটা আয়াত বোঝার জন্য যদি চেষ্টা করে ও যদি নাও বসে, তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়। এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আপনার নেকি হচ্ছে, বিশ্বাস হয় আমাদের? নবী যে এই জন্য জানিয়েছে কোরআনের পেছনে যার সময় ব্যয় হবে, মরণের পরে যখন আল্লাহ হিসাব নেবে ওই সময়টার হিসাব বাইরে রাখবে, বলব ওই সময়ের হিসাব তো দেওয়া লাগবে না। সুতরাং আমাদের পুরা জীবনটাই যদি কোরআনের পেছনে ব্যয় হয়, হিসাবই দেওয়া লাগবে না, বিনা হিসাবে বিনা বিচারে আমরা জান্নাত পাবো, কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন থেকে যেখানে যাবেন দেখবেন কোরআন আছে কিনা, আল্লাহ নিজে তাকে গোমরা করে দেয় না। কথা বুঝেন? আবার বলছি, শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ আদাল্লাহ ইয়াউবিল্ল ভাবে ফান থেকে এসেছে, রুবাইর কায়দাটা মুতাআদ্দি। যদি নবী দল্লা শব্দ দিত দল্লা ইয়াউবিল্ল, সরাসি মুজাররাদের কায়দা, এখানে যদি আলেম থাকে বুঝবে, দল্লা শব্দের বাংলা অর্থ আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। কিন্তু আদাল্লা দিয়ে নবী জানিয়েছেন আপনি গোমরা নিজে হননি, যেখানে কোরআন নেই ওরকম কোন জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়ত নিয়ে যান, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা করে দেবে। এটার বাস্তব প্রমাণ বাংলাদেশ। আর 48,000 পীর এই দেশে, অধিকাংশ দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে আছে ওর বাবার নিয়ম, ওর বাবা যা বলে ওইটা ওখানে চলে, কোরআনের কোন নিয়ম চলে না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়ত নিয়ে যায় পীরের দরবারে, যাবার পরে দেখি আগে যা ছিল তার চাইতে আরো খারাপ হয়েছে। আগে বিড়ি সিগারেট খাইতো না, এখন মুরিদ হয়ে বিড়ি খাওয়া শুরু করেছে, কি ভালো হয়েছে না আরো খারাপ হয়েছে? আগে তো নামাজ পড়তো না, এক গুনাহ করতো, এখন পীরের দরবারে মুরিদ হয়ে সেজদা দিচ্ছে পীর সাহেবকে, কবরে সেজদা দিচ্ছে, মাজারে দিচ্ছে, ও কি আরো খারাপ হয়েছে না ভালো হয়েছে? কারণটা কি? কারণ ওই সমস্ত দরবারে কোরআনের নিয়ম নীতি নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন, এখন তো নাম ধরে বললে বলবেন হুজুর নাম ধরে গিবত করছেন, গিবত তো আমার আল্লাহ কোরআনে কারণে কারিমি আল্লাহ নিজে নাম ধরেছে আবুল আহাবের। আল্লাহ যদি নিজে নাম ধরতে পারে আবুল আহাবের, কারণ খারাপ ছিল, ইসলামের শত্রু ছিল, নবীকে পাথর মেরেছিল, এই জন্য ওর নাম ধরে আল্লাহ সুরায় নাজিল করে দুনিয়ার মানুষ সতর্ক করেছে, নাকি? তাব্বাতিয়াদা সুরা পড়েন না? তাব্বাতিয়াদা বিলাহাবে ওয়াতাব, তাব্বাতিয়াদা নিয়েছিল, দিবসনের কারণে নুনটা পড়ে গেছে, আল্লাহ বরণ তাব্বাতিয়াদা বিলাহাবে ওয়াতাব, ধ্বংস হয়ে গেছে আবুল আহাব এবং তার দুই হাত। প্রশ্ন আসতে পারে, আবুল আহাব কিন্তু এক হাত দিয়ে পাথর মেরেছিল, তাহলে ওর দুই হাত আল্লাহ ধ্বংস করে দিল, আল্লাহ কি অবিচারক? দুই হাত ধ্বংস করে দিলে ওই হাতের কোন দোষ? তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ও যখন এই হাত দিয়ে পাথর মারে, আপনি এক হাত দিয়ে যদি ঢিল ছড়েন, এই হাতও কিন্তু একটু নড়া চড়া, কথা বলেন না কেন? ওই এক হাত দিয়ে যদিও পাথর মেরেছিল, এই হাতটা একটু নড়েছিল, আল্লাহ ওইটাও সহ্য করেন, আর ওই হাতও ধ্বংস করে দিয়েছে। আজ দুনিয়াতে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট নবীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আপনি দেখবেন ওর পেছন দরজা দিয়ে অনেকে শক্তি দিচ্ছে, নাতে শাহবাগে এত সাহস পায় কি করে নবীর স্ত্রীকে গালি দেওয়ার? ওদের ওই কয়জন নাস্তিকের কাজ না, পেছন দরজা দিয়ে কোনো শক্তি আছে, আপনি টের পাচ্ছেন? একটা নাস্তিক আর বাংলাদেশে কয়জন? 96% মুসলমান, যেখানে 5-6টা গলা খালি চিল্লাই, ওদের কেউ চেনে? ওদের কোনো মর্যাদা নেই দেশে, ওদের দল নেই, ওদের ভোটও নেই এই দেশে,
এদেশে এমনও দল আছে শুধু সভাপতি সেক্রেটারি, তাছাড়া কিছু নেই, কেউ চেনে কুকুরও চেনে না, শুধু সভাপতি সেক্রেটারি। আর একটা কেন্দ্রীয় অফিস আছে ঢাকায়, মাঝে মাঝে লাফায় ইসলাম বাদ দেওয়া লাগবে, এটা বাদ দেওয়া লাগবে, ওরে শয়তান, 96% মুসলমান এই দেশে, যদি ভালো না লাগে তোমরা চলে যাও, কথা বলে না কেন? ইসলামের দেশে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার ভালো লাগে না সে দেশ থেকে চলে যান। এখন জন্মে সমস্যা আছে আমরাও জানি, আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। হে নবী, কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে আপনি দেখবেন, ওগুলো যার সন্তান ওর রক্ত ঠিক নেই। তাফসীর মাহফিলে ওপেন বলছি, যারা কোরআনের বিরুদ্ধে আছো ডাইরেক্ট আল্লাহর এই বাম হাতের মতো শক্তি যোগাচ্ছ, খোঁজ খবর নিয়ে দেখো তোমার বাবা কয়টা, এই কথা বললে না কেন? ওদের বাবা ঠিক নেই আপনি খোঁজ নিয়ে দেখবেন, ওগুলো জারজ, জারজ বললে কেমন লাগে, তাই বললাম যে বাবা ঠিক নেই, বাবা যাদের ঠিক নেই ওরা কি, ওরা কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে না দেবে কে?